inna shaddan nas azaban yawm al qiyamati al musaffirun qiyamater din jei oporader karone allah pak sobche kothor shasti diben seta holo jara murti banay jara bhaskorjo banay yuqalu lahum ahyu ma khalaqtum তাদেরকে বলা হবে দেহ বানাইছো এবার আত্মা দাও ঠিক মূর্তি বানাইছো প্রাণ দে ঠিক নাইলে পিটায় সাইজ করে ফেলবে ঠিক এই কথাটাই বলতে চাই আমরা বঙ্গবন্ধুর প্রকৃত কল্যাণকামী যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার মূর্তি বানায়ে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আযাবের মুখোমুখি করছেন তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর প্রেমিক হতে পারে না তারাই বঙ্গবন্ধুর শত্রু এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব সত্য কথা বলেছি আমি এইজন্য এখন অনেকে আমার উপর বেজার আপনারা না কিছু মানুষ আছে বেজার ওই 2013 সালের সেই আল্লামা মাহমুদ শফির কাছে যারা পরাজিত হয়েছিল ওই সময়ে একবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল এখন আবার তারা মুক্তিযুদ্ধের মঞ্চ তৈরি করে নতুন ব্যবসার ফাঁদ পাতে চায় আমরা বলে দিয়েছি আবার ভালো করে বলি বাংলাদেশের স্বাধীনতা আমাদের গৌরব এদেশের স্বাধীনতা আমাদের অহংকার এদেশের স্বাধীনতা আমাদের অর্জন বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক তিনি এই জাতির অস্তিত্ব এবং এই বাংলাদেশের সৃষ্টির পিছনে তার অনবদ্য অবদান অন্য যাদের অবদান রয়েছে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তারও অবদান রয়েছে যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে আমাদের আবেদন হলো এই যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন চিনিমিনি খেলবেন না আপনারা কোথাও যদি জিয়াউর রহমানের কোনো প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙে ফেলো কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সমর্থন থাকলে আমরা সেটা ভেঙে গুঁড়িয়ে দেব মহতরম হাজিরিন আমাদের কথা কোন ধরনের বিকৃত করার সুযোগ নেই বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে বলা নাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় না বঙ্গবন্ধুর পক্ষে বলা হয় বঙ্গবন্ধুর কবরে আজাব মাফ হোক এই কথা বলা বঙ্গবন্ধুর পক্ষে হলো না বিপক্ষে হলো আমরা যদি চাই যে আল্লাহ পাক কবরের মধ্যে বঙ্গবন্ধুকে শাস্তি না দিয়ে তাকে জান্নাত দান এটা কি বঙ্গবন্ধুর পক্ষে বলা হলো না বিপক্ষে বলা হলো তাহলে এই কথা বলবার অপরাধে যারা আমাদের ঘর মটকায় দিতে চায় ওরা বঙ্গবন্ধুর পক্ষে না বিপক্ষে খালি মুজিব কোট গায়ে দিলেই বঙ্গবন্ধুর সৈনিক হয় না মন্ত্রী সাহেব কথা বলছেন শিক্ষা দীক্ষা আরো কিছু অর্জন করেন মন্ত্রিত্বের চেয়ারে বসে জাতির সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেই শিক্ষা আগে অর্জন করেন সত্য কথা সঠিক কথা বুঝবার চেষ্টা করেন সবাইকেই বলবো সবাইকেই বলবো যে আমরা আমাদের দ্বীন এবং ঈমান হলো কি আদ-দ্বীন আন-নসিহা কল্যাণ কামিতার নাম হলো ইসলাম কল্যাণ কামিতার নাম হলো ঈমান আমরা সরকারের কল্যাণ কামী রাষ্ট্রের কল্যাণ কামী জনগণের কল্যাণ কামী আপনি আমার চোখের সামনে দিয়ে যদি একটা অন্ধ মানুষ হাঁটতে হাঁটতে একটা বড় গর্তের দিকে যেতে থাকে একটা বাচ্চা সে যদি হাঁটতে হাঁটতে আগুনের দিকে যেতে থাকে বাচ্চাটা তো আগুনের দিকে যাচ্ছে আগুন দেখতে সুন্দর একটা বিষধর গোখরা সাপ ফনা তুলে আছে বাচ্চাটা দেখছে যে সাপটা দেখতে কি সুন্দর কত রং বেরঙের তার মধ্যে শিল্পীর আকতুলি দিয়ে আঁকা কত চমৎকার দেখতে দেখা যায় এখন বাচ্চাটা সাপ ধরতে যাচ্ছে বাচ্চাটা ওই আগুন ধরতে যাচ্ছে বাচ্চাটা পানির দিকে যাচ্ছে পানিকে ধরবার জন্য এটা দেখে একজন সচেতন মানুষের দায়িত্ব হলো তাকায় তাকায় তামাশা দেখা তার দায়িত্ব হলো বাচ্চাকে সেখান থেকে ফিরিয়ে রাখা বাচ্চাকে আপনি ফিরে দিয়ে গেলে ও কিন্তু কান্নাকাটি করবে ও চিৎকার চেঁচামেচি করবে পারাপারি করবে আমারে ছেড়ে দাও আমি আগুন ধরবো বলবে আমাকে ছেড়ে দাও আমি পানি ধরবো আমাকে ছেড়ে দাও আমি সুন্দর সাপটাকে ধরবো আপনি ছেড়ে দিবেন না ও যেমনি হোক যতই চিল্লাচিল্লি করুক যতই কান্নাকাটি করুক আপনি যদি প্রকৃত অর্থে তার কল্যাণকামী হন আপনি তাকে ছেড়ে দেবেন না আপনি
আপনারা যতই পারাপারি করেন যে হুজুররা আমাদের বিরোধী, আপনারা যতই বলেন যে ভাস্কর্যের বিরোধিতা করলে স্বাধীনতার বিরোধিতা হয়, আপনারা যতই বলেন ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরোধিতা হয়, আপনাদের এই চিৎকার চেঁচামেচি ওই শিশুর কান্নাকাটির চেয়ে বেশি কিছু না। আপনারা বুঝেন না, আপনারা বুঝেন না, চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ, সারা দুনিয়ার যে কোন স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোন ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোন জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে, এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। আর একটা গল্প বলে কথা শেষ করি। গল্প শুনেছিলাম যে এক জায়গায় নাকি কিছু নাস্তিক মুরতাদ ওরা একটা ছবি বানাইছে আল্লাহর ছবি, আল্লাহর ছবি বানাইছে ওরা, এবং এই ছবিটাকে তারা অপমান করবে এই আয়োজন করছে। তো আল্লাহর ছবি আল্লাহকে অপমান করবে এটা দেখে এক ইমানদার তার মনে কষ্ট লাগছে। সে করছে কি যে আল্লাহর ছবিকে অপমান করবে এই জন্য সে দৌড়ে গিয়ে আল্লাহর ছবিটা নিয়ে দিছে এক দৌড়। ও দিছে দৌড় তো দৌড়, আজও দৌড়, কারো দৌড়, আর পিছনে ফিরে তাকায় না। আল্লাহরে বাঁচাইবে, বুঝেন না কথা, এখন পিছন দিক থেকে ওরা দৌড়ে দৌড়ে শেষ পর্যন্ত ধরতে পারে নাই, হাফসাই হাফসাইতে হাফসাইতে নিজের বাড়িতে চলে গেছে। তো মানুষজন দেখে যে পিছন দিক থেকে তো হাজার হাজার মানুষ ওরে দাবড়াইছে, কিন্তু ধরতে পারে নাই, ও বেঁচে গেছে। এখন সবাই কইতেছে যাক আল্লাহ তারে বাঁচাইছে, ওরা আগ হয়ে গেছে, কি আল্লাহ কি আমারে বাঁচাইলো, আমি শোনা আল্লাহরে বাঁচাইলাম, আল্লাহর আজকে ওরা জুতা আমার আল্লাহ দিত, আমি শোনা আল্লাহকে বাঁচাইছি, আর কত বড় কথা কয় আল্লাহ আমারে বাঁচাইছে, কি বলেন এই গাদা, ও কি আল্লাহরে বাঁচাইছে না আল্লাহরে বাঁচাইছে, চিৎকার করে বলেন, ও কি আল্লাহকে বাঁচাইছেন আল্লাহকে বাঁচাইছেন, আল্লাহ ওকে শত্রুর হাত থেকে বাঁচাইছেন। কাজেই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদেরকে বলে যে বঙ্গবন্ধু বিরোধী, সব ওই গর্দভের দল। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী। আমরা জিয়াউর রহমানের শত্রু নই, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্যের শত্রু। যদি আমার বাবারও ভাস্কর্য তৈরি করা হয় আমরা সেই ভাস্কর্য বিরোধী। আল্লাহর রাসূলের যদি কেউ মূর্তি তৈরি করে সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙবো, কি বলেন, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল্লাহ শরীফ থেকে যে মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ছিল। মক্কার বেঈমানরা ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি বানিয়েছিল, আল্লাহর নবী সেই মূর্তি ভাঙছেন না আস্ত রাখছেন। তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ভাঙলেন, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষের না বিপক্ষের? চিৎকার করে বলেন পক্ষের না বিপক্ষের? গাদার দল ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তির বিরোধিতা করা আর ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা এক জিনিস না। যারা ইব্রাহিমের পক্ষে তারা ইব্রাহিমের মূর্তি ভাঙে, যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। এই বঙ্গবন্ধুর সৈনিকরা, এবার আমি তোমাদেরকে ডাক দেব বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক, আমরা তোমাদেরকে ডাক দেব কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক। আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক। অন্যরা অনেক নাচানাচি করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আপনার বাবা, আপনার হৃদয়ে অন্তত তার প্রতি মমতা এবং ভালোবাসা আছে বিশ্বাস আমাদের, আমরা বিশ্বাস করি কাজেও সেটা প্রমাণিত করবেন। যদি আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান, প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর মহব্বত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর এক নম্বর শত্রুতে প্রমাণিত।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।